ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. পিতামাতার খেদমত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করবেন, শুধু দুনিয়াতে নয় বরং কিয়ামতের দিন আপনাকে সম্মানিত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলতেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে দাখালতুল জান্নাত, আমি জান্নাতে ঢুকলাম, জান্নাতে প্রবেশ করলাম। আল্লাহ রাসূল বলছেন, কে বলছেন? আল্লাহর নবী বলেন আমি জান্নাতে ঢুকলাম, প্রবেশ করে দেখলাম, ফাসামিতু ফিহা কিরাআতান, আমি জান্নাতে ঢুকি শুনতে পেলাম আমার কানে কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করলাম মান হাজা, এটা কে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? বলা হলো কর, ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি সেই ব্যক্তি, হারিসা ইবনু নুমান আপনার কলিজার টুকরা সাহাবী, হারিসা ইবনে নুমান এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, যেই সাহাবী এখন পর্যন্ত জীবিত আছেন, এখনো মরেন নাই, আশ্চর্য ব্যাপার, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে হারিসা ইবনে নুমান, আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুনলেন বিশ্বনবী, মেরাজ শেষ করে ফিরে এসে হারিসা ইবনে নুমানকে বললেন, হারিসা ইবনে নুমান ভাই আমার, তুমি বলো তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি জীবিত আছো অথচ আমি জান্নাতে দেখে আসলাম তুমি কোরআন পড়তেছো, কি আমল তুমি করো? হারিসা ইবনে নুমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারাও যা করেন আমিও তো তাই করি, আমার তো কোনো স্পেশাল কোনো আমল নাই, তবে হ্যাঁ আমার একটা স্পেশাল আমল আছে, আমার মা অতি বৃদ্ধা বয়সের ভারে নিমজ্জিতা, আমার মা নিজে খেতে পারে না, নিজে গোসল করতে পারে না, আমি আমার মাকে প্রতিদিন না খাওয়ায়া আমি হারিসা ইবনে নুমান আগে খেতে যাই না, আমার মাকে গোসল না করা আমি হারিসা ইবনে নুমান গোসল করি না, আমার মা জনম দুঃখিনী মাকে আমি কোলে করে তুলে নিয়ে গোসলখানায় গোসল করাই এবং মাথার চুলগুলা সুন্দর করে চিরুনি করে দেই, ভালো পোশাক পরানোর পরে আমি খাবার নিয়ে এসে আমার মায়ের পাশে বসে বসে খাবারগুলা রুটিগুলা ছিঁড়ে ছিঁড়ে আমি আমার মায়ের মুখে তুলে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, তিনবার বললেন। হারিসা ইবনে নুমান বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তোমার মা বাবার খেদমত, তোমাকে তোমার মায়ের এই সেবা তোমাকে এমন সম্মানিত করেছে, তুমি দুনিয়ায় বেঁচে আছো অথচ আমি দেখে আসলাম তুমি জান্নাতে কোরআন পড়তেছো। সহিহ হাদিস ভাই, প্রিয় ভাই আমার, এখানেই শেষ নয়, কলিজার টুকরা সোনামানি যুবক ভাইদের খেদমতে আরজ করছি, ভাই তোমার দুইখান পায়ে ধরে বলি যে মায়ের সামনে তুমি বেয়াদবি আচরণ করতেছ, যেই বাবার সামনে তুমি বেয়াদবি করতেছ, হয়তো তোমার স্ত্রীর কথা শুনে কান ভারী করে জনম দুঃখিনী মা আর জন্মদাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করলে, তুমি কি একটা বার চিন্তা করে দেখো না তোমার যেই স্ত্রী ঘরে ওই স্ত্রীর স্বার্থের ভালোবাসা তোমাকে দেয়, কিন্তু জনম দুঃখিনী মা মুরব্বী মানুষ, তোমার বাবা মুরব্বী হয়ে গেছে, এখনো তোমাকে যেই ভালোবাসে সেই ভালোবাসা কোনো স্বার্থের জন্য নয়, সরাসরি কলিজার ভিতর থেকে তাদের ভালোবাসা, বলেন ঠিক কিনা? এই ভালোবাসায় কোনো ঘাটতি নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই। ও আমার যুবক ভাইরা, তুমি যদি তোমার মা বাবার খেদমত নাও করো
দেখবে বরদোয়া করে না, আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বুল আলামিন আমার ছেলে বুঝে না, তুমি ওরে ভালো রেখো সুস্থ রেখো। তবে পিতামাতা যতই মনে কষ্ট নিয়া সন্তানের জন্য দোয়া করুক না কেন, ভিতরের খবর জানেন কি? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে কি আছেন সব চাইতে বেশি ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন। আমার ভাইরা, আপনার স্ত্রী আজ আছে কাল নাই, বেয়াদবি নেবেন না। অনেক যুবক বিবাহ করে সুন্দরী স্ত্রী ঘরে এনে মা বাবার প্রতি মহব্বত নষ্ট হয়ে যায়, দুই দিন পরে দেখা যায় ওই স্ত্রী স্বামীরে ফাঁকি দিয়ে আর একজনের সঙ্গে পালায় চলে যায়, কথা বলেন ঠিক কিনা? ভাই তোমাকে বলি, স্ত্রী তোমার প্রকৃত আপন নয়, তবে হ্যাঁ মায়ার বন্ধনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করতে হবে, এটাও শরীয়ত। তবে নিজের মায়ের চেয়ে স্ত্রীর মর্যাদা কোশ্চিন কারো বেশি হতে পারে না। নিজের স্ত্রী মর্যাদা বাবার চাইতে কখনো বেশি হবে না, মায়ের চাইতে বেশি হবে না। মা বাবার মর্যাদা মা বাবার কাছে, স্ত্রীর মর্যাদা স্ত্রীর কাছে। সুতরাং সাবধান, যদি দুনিয়াতে কল্যাণ চাও, কিয়ামতের দিন মুক্তি চাও, তাহলে অবশ্যই মা বাবার সঙ্গে ভালো আচরণ করা লাগবে।